বরিশালে সাজাপ্রাপ্ত স্বেচ্ছাসেবক দল ও যুবদল নেতার পরিবারের পাশে মহানগর বিএমপির নেতৃবৃন্দ পুলিশের দায়ের করা মামলায় দোষী সাব্যস্ত প্রমাণিত হওয়ায় বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দিন ইসলাম ইকু ও মহানগর যুব দলের মাসুদ হাসান সজীব সহ ছয়জনকে দুই ধারায় আড়াই বছর করে কারাদণ্ড ও প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে কারাবরণকারী নেতাকর্মীদের পরিবারকে সান্ত্বনা দিতে ছুটে গিয়েছেন মহানগর বিএমপির নেতৃবৃন্দ এছাড়া মামলায় কারাবরণকারীদের উচ্চ আদালতের মাধ্যমে জামিনের ব্যবস্থা করার আশ্বাস দেন তারা আজ বিকেলে মহানগর বিএনপি যুগ মহাবায়ক জিয়িন সিকদার সাধাপ্রাপ্ত স্বেচ্ছাসেবক দল ও যুবদল নেতার বাসায় গিয়ে পরিবারের স্বজনদের সাথে দেখা করেন এ সময় তাদের সান্ত্বনা দেন এসময় আর উপস্থিত ছিলেন মহানগর বিএনপি সদস্য আলামিন আরিফুর রহমান বাবু মহানগর কৃষক দল সদস্য সচিব সাহিদ তালুকদার বিএমপি নেতা ওমায়ের স্বপন মহানগর যুবদল ভারপ্রাপ্ত সভাপতি মাসুদুর রহমান মহানগর ছাত্রদল সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সহ ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় জিওদেন শিকদার বলেন আমাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এতে আমরা ভীত নই আমরা সামনের দিনে আইনি লড়াইয়ের পাশাপাশি গণতন্ত্র উদ্ধারের আন্দোলন চালিয়ে যাব। উল্লেখ্য দুই হাজার সালের উনত্রিশ অক্টোবর উনিশ দলীয় নেতাকর্মীরা নগরীর বগুড়া রোড অক্সফোর্ড মিশন স্কুলের সামনে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে এ সময় পুলিশ গিয়ে তাদের বাধা দেয় তারা বাধা উপেক্ষা করে মিছিল করায় পুলিশ সাতজনকে গ্রেপ্তার করে এই ঘটনায় কোতাল মডেল থানার এসআই মজিবুর রহমান বাদী হয়ে আটক সাতজন সহ নামধারী বিম্পি জামাতের চৌত্রিশ এবং অজ্ঞাত একশো জনকে আসামি করে মামলা করেন কোতোয়ালি মডেল থানার এসআই আবু তাহের দুই সালের সাত এপ্রিল বিএনপি জামাত ও অঙ্গ সহযোগী সংগঠনের তেষট্টি নেতাকর্মীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন উক্ত মামলা গত রবিবার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের শেষ কার্য দিবসে এই ঘোষণা করেন আমাদের বিএনপি ও বঙ্গ সংগঠনের কিছু নেতৃবৃন্দকে সাজা দেওয়া হয়েছে তার ভিতরে আমাদের জায়গায় দিন ইসলাম ইকো সে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মহানগরের তার বাসায় এবং এর পূর্বে আমরা ছাত্র দলের নেতার বাসায় আমাদের সাব্বিরের বাসায় আমরা যে এটা সজীবের বাসায় যে আসছি তো আমরা আমাদের বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান সাহেবের পক্ষ থেকে তার প্রতিনিধি হিসেবে আমরা তার নির্দেশই এই বাসায় এসে তাদের পরিবারের সাথে আমরা মত বিনিময় করেছি তাদেরকে আমরা আশ্বস্ত করেছি এবং চেয়ারম্যান সাহেবের সালাম পৌঁছে দিয়েছি এখানে আমাদের ভয় পাওয়ার কিছুই নেই আমরা এই আমরা যে একটু পরিবারকে আমরা এটা বলার চেষ্টা করি যে এই শোকের শক্তিতে রূপান্তরিত করে আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে আমাদের এই ভাইয়েরা তারা গণতন্ত্রের জন্য দেশের জনগণের জন্য এবং দেশের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই তারা আন্দোলন সংগ্রাম করতেছিল এটা দেশের জন্য তাদের যে ত্যাগ এটা আমাদের দল আমাদের চেয়ারম্যান মহোদয় হাইকমান্ড এটা স্মরণে রাখবে ইনশাল্লাহ আমরা আগামী দিনে আমাদের এই ইকু এবং আমাদের সজীব এদের ত্যাগের আব্রার আব্রার হ্যাঁ আব্রার আছেন না আমাদের যাদের যাদের সাজা হয়েছে সাজা হয়েছে তো তাদের এই আইনি লড়াইয়ের মাধ্যমে আমরা তাদেরকে ইনশাল্লাহ মুক্ত করে আনবো প্রয়োজনে আমাদের হাইকমান্ড দ্যাট ইজ আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ পেলে আমরা রাজপথেও মোকাবিলা করবো ইনশাল্লাহ